বন্ধুরা, 1 নম্বর মাখরাজ, ফলকের শুরু হইতে, হামজা, হা। এখানে বন্ধুরা ফলক বলতে কণ্ঠনালী, কণ্ঠনালী শুরু থেকে উচ্চারিত হবে হামজা, হা। 2 নম্বর মাখরাজ, ফলকের মধ্য হইতে, আইন, হা। ফলকের মধ্য হইতে মানে কণ্ঠনালীর মধ্য বরাবর হইতে উচ্চারিত হবে আইন, হা। 3 নম্বর মাখরাজ, ফলকের শেষ হইতে, কণ্ঠনালীর শেষ ভাগ হইতে উচ্চারিত হবে গয়ন, খ, গয়ন, খ। 4 নম্বর মাখরাজ, জিব্বার গোড়া, জিব্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া, 2 নক্তওয়ালা, অফ। জিব্বার গোড়া বন্ধুরা ভালো করে খেয়াল করেন, জিব্বার গোড়া তার বরাবর উপরে তালুর সাথে লাগাইয়া 2 নক্তওয়ালা, অফ। 5 নম্বর মাখরাজ, জিব্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়ে তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া কাপ, জিব্বার গোড়া একটু আগে বাড়িয়ে মানে জিব্বার গোড়ার একটু আগে বাড়িয়ে মানে জিব্বার মধ্যখানও না, জিব্বার গোড়ায়ও না, জিব্বার গোড়া থেকে একটু বাড়িয়ে কাপ। তারপর 6 নম্বর মাখরাজ, জিব্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া জিম, শিন, ইয়া। জিব্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সঙ্গে মানে জিব্বার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে জিম, শিন, ইয়া, জিম, শিন, ইয়া। তো জিব্বার মধ্যখান তার বরাবর উপরে যখন তালুর সাথে লাগাবেন একটু শক্ত করে উচ্চারণ করতে হবে জিম, শিন, ইয়া। 7 নম্বর মাখরাজ, জিব্বার গোড়ার কিনারা তার বরাবর উপরে মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া দোয়াত, জিব্বার গোড়ার কিনারা তার বরাবর উপরের মাড়ির দাঁতের সঙ্গে লাগাইয়া মাড়ির গোড়ার সাথে লাগাইয়া দোয়াত। 8 নম্বর মাখরাজ, জিব্বার আগার কিনারা সামনে উপরে এক পাশে দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া জিব্বার আগার কিনারা সামনের উপরের দাঁতের পাশে গোড়ার সঙ্গে লাগাইয়া লাম, জিব্বার আগাকে উপরের দাঁতের গোড়ার সঙ্গে লাগাতে হবে লাম। 9 নম্বর মাখরাজ, জিব্বার আগা তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া নুন, জিব্বার আগা তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া মানে দাঁতের গোড়ার ভিতরের যে অংশটা সেইখানে জিব্বার আগাকে স্পর্শ করে নুন নর্মালে। তারপর 10 নম্বর মাখরাজ, জিব্বার আগার উল্টা পিঠ তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া রোয়া, রোয়া, জিব্বার আগার উল্টা পিঠ তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া রোয়া, রোয়া মানে জিব্বাকে একটু সামান্য উল্টা করে দিয়ে জিব্বার উল্টা পিঠকে উপরে তালুর সঙ্গে লাগাইয়া উচ্চারণ হবে রোয়া। 11 নম্বর মাখরাজ, জিব্বার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া জিব্বার আগা সামনের উপরের মানে জিব্বার আগাকে সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া তোয়া, দাল, তা, তোয়া, দাল, তা নর্মাল উচ্চারিত হবে। এবার আসেন 12 নম্বর মাখরাজ, জিব্বার আগার সামনের পিছের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া জিব্বার আগার সামনের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া সোয়াত, সিন, যা, সোয়াত, সিন, যা। জিব্বার আগার সামনের নিচের দুই দাঁতের সঙ্গে সোয়াত, সিন, যা। পামসারের মতো যেরকম হাওয়া পামসার হইলে যেরকম সিস করে আওয়াজ হয় সেইভাবে সিস
আওয়াজ হবে সোয়া সিন ঝা। ১৩ নম্বর মাখরাজ, জিব্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া, জিব্বার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া, জোয়া জাল সা, জোয়া জাল সা। এটা নর্মালে স্মুথভাবে উচ্চারণ করতে হবে। ১৪ নম্বর মাখরাজ, নিচের ঠোঁটের পেট সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া, পা উপরের দাঁতের সঙ্গে নিচের ঠোঁটের মাঝখানে মানে ঠোঁটের পেটে উপরের দাঁতের সঙ্গে লাগাইয়া পা পা নর্মালি। ১৫ নম্বর মাখরাজ, দুই ঠোঁটের মাঝখানে হইতে এই হরফগুলো উচ্চারিত হয়, বা মিম ওয়াও, বা মিম ওয়াও, বা মিম ওয়াও। দুই ঠোঁটের মাঝখান হইতে এই হরফগুলো উচ্চারিত হয়, দুই ঠোঁটের মাঝখান হইতে বলতে যখন আপনি উচ্চারণ করবেন দুই ঠোঁটকে বুঝাইয়া ছেড়ে দিবেন, বা মিম ওয়াও। দুই ঠোঁটকে উচ্চারণ করার সময় দুই ঠোঁট ছেড়ে দিবেন, আবার উচ্চারণ শেষে আবার দুই ঠোঁট মিলে যাবে, বা মিম ওয়াও। ১৬ নম্বর মাখরাজ আর ১৭ নম্বর মাখরাজ, এখানে মদ আর গুন্ডা নিয়ে বিবরণ দেওয়া হয়েছে। তো বন্ধুরা, আমি এগুলোকে আলাদাভাবে আপনাদেরকে বুঝিয়ে দিব। এই দেখুন, এখানে ১৬ নম্বর মাখরাজ, ওয়াও আলিফ ইয়া, ওয়াও আলিফ ইয়া, এখানে এক আলিফ মদের হরফ তিনটি, এখানে আলিফ খালি ডাইনে জবর, ইয়া সাকিন ডাইনে জের, ওয়াও সাকিন ডাইনে পেশ। তো ১৬ নম্বর মাখরাজ মদের পরিচয়, ওয়াও আলিফ ইয়া, আলিফ খালি ডাইনে জবর, ইয়া সাকিন ডাইনে পেশ, ওয়াও সাকিন ইয়া সাকিন ডাইনে জের, ওয়াও সাকিন ডাইনে পেশ। বা আলিফ জবর বা, বা ইয়াজের বি, বা ওয়াও পেশ বু, বা বি বু। ১৭ নম্বর মাখরাজ, ১৭ নম্বর মাখরাজ আপনার গুন্না, গুন্না নাকের ভিতর বাঁশির মতো উচ্চারণ উচ্চারিত হবে, যেরকম মিম মিম জের মিম, মিম আলিফ জবর মা, মিম মা, তারপর আলিফ নুন জের ইন, নুন জবর না ইন না, লাম মিম জবর লাম, মিম জবর মিম আলিফ জবর মা, লাম মা।